নমস্কার, কেমন আছো সবাই? দিল্লির বাঙালির রান্নাঘরে আর একটা নতুন রান্না নিয়ে তোমাদের সবাইকে স্বাগত। চলো তাহলে আমার রান্নাঘরে আমার সাথে থাকো, আর তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি আমি রাজমা, এটাকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা এটাকে আমি ভালো করে ধুয়ে আমি একে কুকারে সিদ্ধ করে নিয়েছি, দুটো সিটি লাগিয়েছি। আমি নিয়ে নিয়েছি দুই রকম রাজমা, একটা কালো আর একটা বাদামি টাইপের। কালোটা একটু ছোট, সাদাটা হিমাচলে পাওয়া যায় আর কালোটা জম্মুতে। এদের আলাদা নাম আছে বন্ধুরা, আমার ঠিক এখন মনে নেই। তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিও। তাহলে চলো দেখো কী কী লাগবে। আমি কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা তেল, তেলটা আমি একটু গরম হতে দেবো। বন্ধুরা একটা কথা তোমাদের বলে দিই, রাজমা সিদ্ধ করার সময় পেঁয়াজ রসুন গরম মশলা দিয়ে সিদ্ধ করলে আরও বেশি ভালো লাগে। আজকে আমি দিইনি, নিয়ে নেব আমি গরম মশলা। এতে আছে একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, এক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ। এটা একটু হালকা ফ্রাই হয়ে গেলে দিয়ে দিলাম আমি একটু জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এতে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, সব আমি একসাথে দিয়েই ভেকে ফ্রাই করে নেব, আলাদা করে আর করব না। তোমরা যদি চাও তাহলে পেঁয়াজটাকে আলাদা ফ্রাই করে পরে টমেটো অ্যাড করতে পারো। আমি অল্প পরিমাণে দিয়েছি ওই জন্য একবারেই দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে আমি দু তিন মিনিট একটু কষিয়ে নেব। দিয়ে দিয়েছি আমি রসুন পেস্ট হাফ চামচ আর হাফ চামচ দিয়ে দিয়েছি আদা পেস্ট। এটাকে এবার আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে একদম ধাবা স্টাইলে। দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেব কিছুটা হলুদ। এতে হলুদ বেশি দিলেও বন্ধুরা কালার হয় না, একটু কালচে ভাব থাকে এটা। এটাকে আমি নেড়ে চেড়ে ঢেকে ঢেকে একটু কষিয়ে নেব। কষানোটা হয়ে গেছে, মশলাটায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সিদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দেবো। আমি কিছুটা রাজমা পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি আর কিছুটা বন্ধুরা আমি একদম প্লেন বানাবো, শুধু জিরে হিং আর লঙ্কা ফোড়ন দিয়ে। ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আমার ভিডিওটা তোমরা দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর বেলটা প্রেস করে অলে করে রেখো। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। রাজমাটা কিন্তু একটু পাতলা করে রান্না করতে হবে, নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যায়। এতে আমি আরও কিছুটা জল অ্যাড করে দিয়েছিলাম। আমি ধীরে ধীরে দু তিন মিনিট একটু জাল করে নিয়েছি, রেডি হয়ে গেছে। নামিয়ে দিলে এটা গাঢ় হয়ে যাবে অনেকটাই। এবার আমি এতে দিয়ে দিচ্ছি, তাওয়ার মধ্যে একটু রোস্ট করে নিয়েছিলাম কচুরি মেথি, ওটা দিয়ে দিলাম। কসুরি মেথি আর বাটার, না হলে ফুল ক্রিম, এগুলো না দিলে ঠিক ধাবার মতন ঠিক গন্ধটা আসে না। ধাবার মতন রান্না খেতে গেলে কসুরি মেথিটা আর ফুল ক্রিমটা দিতে হবে। কসুরির মেথিটা তো আমি দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম আমি ক্রিমটা। ক্রিমটা বন্ধুরা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, এত গরম পড়েছে যে ক্রিমটা আমার অনেকটাই লিকুইড হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমরা একবার অবশ্যই করে খেয়ে দেখতে পারো। এটা রুটি পরোটা, আমি তো ভাত দিয়েও খাই, পোলাও দিয়েও, সব কিছুতেই ভালো লাগে এটা। দারুণ টেস্ট হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছিল। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি,
হিমাচলের মশহুর একটা খাবার রাজমা চাওয়াল। তোমরা খেয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের সবার কেমন লাগলো। দেখো তোমরা সবাই ভালো থেকো।